মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের পলসন্ডাতে যাদব সভার শহীদদের স্মরণ রাখার জন্য নবগ্রাম ব্লক যাদব সভার পঞ্চমতম সম্মেলন অনুষ্ঠিত হলো। উল্লেখ্য, 5ই ফেব্রুয়ারি তারক ঘোষ নামের এক যুবককে নবগ্রামের পলসন্ডায় পিটিয়ে খুন করেছিল দুষ্কৃতীরা। সেই তারক ঘোষ ছিলেন যাদব সংগঠনের একজন সক্রিয় সদস্য। মৃত তারক ঘোষকে স্মরণ রাখার জন্য নবগ্রাম ব্লক যাদব সভার পক্ষ থেকে এই সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ ও যাদব সভার বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ যাদব সভার সদস্য ও নবগ্রাম ব্লকের যাদব সম্প্রদায়ের মানুষেরা। বঙ্গীয় যাদব মহাসভার নবগ্রাম ব্লকে আমাদের আজকে সম্মেলন, যাদব মহাসংঘ তার সম্মেলন। এই সম্মেলনে যাদব সম্প্রদায়ের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমাদের মধ্যে যেমন আলোচনা হচ্ছে, আগামী দিনে এই দাবি দাওয়া আমরা সরকারের কাছে রাখব। আমাদের যে দাবি সেগুলো ন্যায্য দাবি। এক সময় গোচারণ ভূমি ছিল সারা দেশ জুড়ে, এ রাজ্যেও ছিল, যে ঘোষেদের গুরু বা অন্যান্য সম্প্রদায়ের যে গরু চড়ানোর জায়গা গোচারণ ভূমি বলে, সেই রকম আমরা দেখেছি নকশাতেও গোচারণ ভূমি, সেগুলো আজকে নেই। একইভাবে গোডহর গরু মারা যাওয়ার পর যেখানে ফেলা হচ্ছে আগার বলি, সেই জায়গাগুলো আজকের দিনে নেই। আমরা যারা যাদব সম্প্রদায়, আমাদের যে দুগ্ধজাত দ্রব্য তার বিক্রির জন্য সুনির্দিষ্ট কোনো বাজার নেই। একইভাবে মৎস্য প্রতিপালন মন্ত্রী আছে, কিন্তু দুগ্ধ প্রতিপালন মন্ত্রী বা ডেয়ারি মন্ত্রকের আলাদা কোনো মন্ত্রিত্ব নেই। এই যে এইরকম অসংখ্য বিষয় রয়েছে, আমরা যারা যাদব সংঘের মানুষ বা যাদব সম্প্রদায়ের মধ্যে বসবাস করছি, যাদবকুলে জন্মগ্রহণ করেছি, আমরা পেশাগতভাবেও যেমন আমরা কোনো অধিকার পাই না, একইভাবে আমাদের যে সমস্ত অধিকার পূর্বে ছিল সেগুলোকে আজকে ধূলিসাৎ করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, সেগুলো যেন আমরা ফিরে পেতে পারি, এবং একই সঙ্গে আমাদের যাদবঘরের সন্তানরা যেন মাথা উঁচু করে বাঁচতে পারে, সম্মানের সঙ্গে বাঁচতে পারে, সেজন্য কয়েক দফা দাবি আমরা সরকারের কাছে রেখেছি। এবং সেই দাবিগুলো নিয়েই আজকে সম্মেলনে আলোচ্য বিষয়, এবং এগুলোই আমরা যাদব ভাই যারা রয়েছে তাদের মধ্যে এই বার্তায় দিচ্ছি।